হেডলাইন্স ত্রিপুরায় খবর প্রকাশিত হওয়ায় কয়েক ঘন্টার মধ্যে এলাকার বিধায়ক সুশান্ত দেবকে দাঁড়ালো ললিত দেবনাথ নামে এক ব্যক্তির পরিবারের পাশে। শুধু তাই নয়, অসুস্থ ললিত দেবনাথের চিকিৎসা সহ উনার মেধাবী ছেলে বিশ্বজিতের পড়াশোনার দায়িত্ব বিধায়ক নিজ কাঁধে নিলেন। বিশালগড় বিধানসভার তেবাড়িয়া এলাকার ললিত দেবনাথের ছেলে বিশ্বজিৎ দেবনাথ আইআইটি এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। নিজের ইচ্ছা শক্তির কাছে দরিদ্রতাকে হার মানিয়ে এখন নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও এগিয়ে যেতে চায় বিশ্বজিৎ। বাবা ললিত দেবনাথ একজন কৃষক ছিলেন, কিন্তু গত দু মাস আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বর্তমানে বিছানায় শয্যাশায়ী। বাবাই ছিল সংসারের একমাত্র উপার্জনকারী। বর্তমানে তিনি অসুস্থ হয়ে পড়ায় এই সংসারটি এখন নুন আনতে পান্থা ফুরায়ের মতো অবস্থা। এত কিছুর মধ্যেও বিশ্বজিৎ চায় তার পড়াশোনার মধ্য দিয়ে আরও এগিয়ে যেতে। মা বাবা সহ গোটা এলাকা এমনকি গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করতে চায়, কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সংকট। শুক্রবার হেডলাইন্স ত্রিপুরা চ্যানেলে বিশ্বজিৎ সহ তার গোটা পরিবারের করুণ কাহিনীর সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিশালগড়ের তরুণ বিধায়ক সুশান্ত দেব হতদরিদ্র এই গোটা পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন। শুক্রবার রাতে হেডলাইন্স ত্রিপুরার সংবাদের জেরে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাসকে নিয়ে যান তেবাড়িয়াস্থিত বিশ্বজিৎ দেবনাথের বাড়িতে। সেখানে গিয়ে বিশ্বজিৎ সহ তার পরিবারের লোকজনদের সাথে দীর্ঘক্ষণ কথা বলে তাদের এই করুণ কাহিনী জানতে পেরে বিশ্বজিতের অসুস্থ বাবা ললিত দেবনাথের চিকিৎসা সহ বিশ্বজিৎ দেবনাথের পড়াশোনার দায়িত্ব বিধায়ক নিজ কাঁধে বহন করে নেন। এ বিষয়ে বিধায়ক সুশান্ত দেব জানিয়েছেন, এখন থেকে তাদের আর কোনো অসুবিধা হবে না, তাদের সব ধরনের সুবিধা ও অসুবিধার পাশে থাকবেন বিধায়ক। বিশালগড় বিধানসভা এলাকার তেবাড়িয়া গ্রামের আমাদের বিশালগড়ের সুসন্তান ললিত দেবনাথের ছেলে বিশ্বজিৎ দেবনাথ আইআইটিতে এই রাজ্যে টপার এবং সারা ভারতবর্ষে 463 র্যাঙ্ক পেয়েছে। তো আজকে ওর সঙ্গে দেখা করতে আসি। দুর্ভাগ্যবশত আজকে থেকে মাসখানেক আগে ওর বাবা ব্রেন স্ট্রোকের মাধ্যমে প্যারালাইজড হয়ে যায়। তো পরিবারের খোঁজখবর নেই। আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে এই পরিবারের পাশে আমরা থাকব এবং এই বিশ্বজিৎ আমাদের বিশালগড়ের নাম, আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করবে। আগামী দিনে ওর স্টাডি বা ফ্যামিলিগত যে কোনো সমস্যায় আমরা সঙ্গে থাকব। আজকে বিশালগড়ের মহকুমা শাসক আমার সঙ্গে এসছে, এখানের কার্যকর্তারা এসছে। আমরা আগামী দিনে এই বিশ্বজিতের পাশে আমরা থাকবো এবং ওর পরিবারের পাশে থাকবো। এদিন আইআইটি এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অধিকারী বিশ্বজিৎ দেবনাথকে ঋষা পরিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিধায়ক সুশান্ত দেব। তরুণ বিধায়কের এই সহানুভূতি দেখে গোটা তেবাড়িয়া এলাকার মানুষ অত্যন্ত খুশি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।